পদ্মা সেতু চালুর খবরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ তবে টোলের হার নিয়ে অখুশি তারা যাত্রীরা বলছেন এতে ভাড়া বাড়বে বাড়বে পণ্য পরিবহনের খরচও পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল ক্যামেরায় ছিলেন এমদাদুল হক পদ্মা সেতু চালু করতে চলছে শেষ মুহূর্তের কাজ প্রস্তুত করা হচ্ছে টোল প্লাজা রাখা হচ্ছে কার্ড ও ক্যাশের মাধ্যমে টাকা পরিশোধের সুবিধা এর মধ্যে টোলের হার নির্ধারণ করেছে সেতু বিভাগ পদ্মা সেতু পার হতে দিতে হবে 100 থেকে 6000 টাকার বেশি যা ফেরির দেড় গুণ আর যমুনা সেতুর দ্বিগুণ এতে খরচ বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ 1600 টাকা হলে ঠিক আছে আমাদের হিসাবে আমরা যমুনা সেতু পারেছি 900 টাকা দিয়া আর পদ্মা সেতু যদি 2500 টাকা তো পারে তো অনেক না এসে অনেক বেশি করছে আন তো ভাড়া তো বেশি নেবে ভাড়া তো কম নেবে না পদ্মা সেতু পারে আসবো তখন তো টোলেও দেয়া লাগবে টাকা এবং 6 কিলোমিটার তেল খরচ করে আমাদের আসতে হবে তাহলে আমাদের ডবল হয়ে যাচ্ছে এখন যাই ফেরি দিয়ে 1000 টাকা করে পড়ে যাম টোলে 1500 টাকা তো বাতি না 12 বাতি দিতে হবে পালি ফেরিতে যে পয়সাটা নেয় তার থেকে যদি কিছু সাশ্রয় টোলে না হয় তাহলে টোল দিয়ে লাভ কি নিজস্ব অর্থায়নে তৈরি সেতুর এই টোল নির্ধারণকে অযৌক্তিক বলছেন অনেকেই তবে কেউ কেউ বলছেন খরচ বাড়লেও কমবে নদী পারাপারে ভোগান্তি টাকা আজকাল কোনো ফ্যাক্টর না আজকাল মনের শান্তি এবং তাড়াতাড়ি যাওয়া যায় কিভাবে এখন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে জ্যামে তখন দাঁড়াই থাকতে হবে না খরচ একটু বেশি পড়বে আমাদের জনগণের স্বার্থে সবার স্বার্থে একটু কমাই দিলে আমাদের জনগণের সবার সুবিধা হবে আসা যাওয়ার ক্ষেত্রে পদ্মা সেতু হলে আমাদের জন্য ভালো হবে ঠিক আছে লঞ্চ যেহেতু উপাড়ে পার সব সময় জ্যাম থাকে অনেক কষ্ট হয় 25 জুন পদ্মা সেতু চালুর সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে পদ্মা সেতু তৈরির ফলে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ তবে তাতে কিছুটা অস্বস্তি অতিরিক্ত টোল এর সাথে ঢাকা মহাসড়কে যানবাহন থেকে টোল আদায় করলে খরচ আরও বাড়বে তাই এসব বিবেচনা করে টোল সহনীয় করার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ মাহবুব কবির চপল এটিএন বাংলা পদ্মা সেতু মুন্সিগঞ্জ